আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে চীন যদি তাইওয়ানে আক্রমণ চালায় তাহলে তারা তাইওয়ান রক্ষায় চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি কখনোই চীনের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করেননি। রাশিয়ার হুমকি মোকাবেলায় জার্মানিতে আবার ট্যাঙ্ক মোতায়েন করবে ব্রিটেন। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ঈশ্বরফি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী পল কিটিং তার এই বক্তব্যের সমালোচনা করে বলেছেন তাদের কথায় বিড়ালও হাসবে। চীনের মতো শক্তির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় যুদ্ধ করার মানসিকতাকে দুঃসাহস এবং বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেছে পল কিটিং। তাইওয়ান ঘিরে সাম্প্রতিক উত্তেজনায় আশঙ্কা তৈরি হয়েছে চীন তাইওয়ান দখলে অভিযান চালাতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন চীন যদি তাইওয়ানে অভিযান চালায় তাহলে যুক্তরাষ্ট্র তাইওয়ান রক্ষায় এগিয়ে আসবে। এরপর অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পিটার ডাটন বলেন এ সংঘাতে অস্ট্রেলিয়াও যোগ দেবে যুক্তরাষ্ট্রের সাথে। এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা দিয়েছেন এশিয়া প্যাসিফিক ঘিরে ভবিষ্যৎ রাজনীতির গেমে অস্ট্রেলিয়া নীরব দর্শক নয়, বরং সরাসরি অংশ নেবে। আগামী বছর মে মাসের আগেই অস্ট্রেলিয়ায় নির্বাচন। মরিসন নির্বাচনের সুবিধা পেতে চীন বিরোধী যুদ্ধংদেহী মনোভাব দেখিয়ে চলেছেন। বিভিন্ন জরিপে দেখা গেছে অস্ট্রেলিয়ার মানুষ চীন যুক্তরাষ্ট্রের সংঘাতের মাঝে অস্ট্রেলিয়াকে জড়ানোর বিরুদ্ধে, ফলে স্কট মরিসনের যুদ্ধংদেহী মনোভাবকে ভ্রান্তিবিলাস হিসাবে মনে করেন অনেকে। চীনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার যুদ্ধে জড়ানোর ঘোষণায় সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী পল কিটিং যে বক্তব্য দিয়েছেন তাকে জোরালো সমর্থন করেছেন অস্ট্রেলিয়ার অনেক রাজনীতিবিদ। তাদের একজন হলেন অস্ট্রেলিয়ার শ্যাডো পররাষ্ট্রমন্ত্রী অ্যাডিলেড সেনেটর পেনি অং। তিনি বলেছেন এটা পরিষ্কার যে মরিসন সরকার জাতীয় নিরাপত্তা ইস্যুকে নির্বাচনে ব্যবহার করতে চাইছেন। পেনিয়ং বলেন চীনের বিরুদ্ধে যুদ্ধের যে ঢোল মরিসন সরকার পেটাচ্ছে তা অস্ট্রেলিয়া নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক কৌশল। মরিসন এবং তার অনুগত মন্ত্রীদের দায়িত্বহীন আখ্যায়িত করে পেনিয়ং বলেছেন তারা যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চাইছে। পল কিটিং অকাস চুক্তিরও কড়া সমালোচনা করে বলেছেন এর মাধ্যমে অস্ট্রেলিয়া ডিফেন্সিভ নীতি থেকে বের হয়ে অফেন্সিভ ভূমিকায় অবতীর্ণ হয়ে চীনের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তাইওয়ান ইস্যুতে চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়ালে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসবে। এদিকে তাইওয়ান নিয়ে উত্তেজনার মধ্যে অস্ট্রেলিয়া ডিফেন্স ফোর্স এবং নেভি শিপ পাঠিয়েছে সলোমন দ্বীপপুঞ্জে। অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের 40 জন একটি দল এবং একটি রণতরী সলোমন দ্বীপে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সাথে যোগ দিয়েছে 26 নভেম্বর। সেখানে তারা শান্তি রক্ষার ভূমিকা পালন করবে বলে বলা হয়েছে। প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন তারা সেখানে আরও ফেডারেল পুলিশ ফোর্স পাঠাবেন। সলোমন দ্বীপে গত এক সপ্তাহ জুড়ে রাজনৈতিক অস্থিরতা চলছে। 3 দিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ আর লুটপাট চলছে। নৈরাজ্য দমনে দিনের বেলায় কারফিউ জারি করা হয়েছে রাজধানী হোনিয়ারায়। অস্ট্রেলিয়ার সাথে সলোমন দ্বীপ 2017 সালে দ্বিপাক্ষিক চুক্তি করে। সলোমন সরকার সম্প্রতি তাইওয়ানের পক্ষ ত্যাগ করে চীনের পক্ষে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে। সলোমন সরকার মনে করে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এর বিরোধিতা করছে মালাইটা রাজ্য। সলোমন প্রধানমন্ত্রী অভিযোগ করেন চলমান সরকার বিরোধী বিক্ষোভের পেছনে বাইরের দেশের ইন্ধন রয়েছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কয়েকশো দ্বীপ নিয়ে গঠিত সলোমন দ্বীপপুঞ্জ, এই দ্বীপের অবস্থান অস্ট্রেলিয়ার উত্তরে পাপুয়া নিউগিনির পূর্বে। এদিকে তাইওয়ান পৌঁছেছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের 5 জন সদস্য। তাইওয়ান ঘিরে চীন যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে তারা তাইওয়ান পৌঁছালেন। এ নিয়ে এক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র কংগ্রেস সদস্যদের এটি দ্বিতীয়বার তাইওয়ান সফর। এ সফর বিষয়ে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে চীন। তাইওয়ানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কংগ্রেস প্রতিনিধি দল তাইওয়ান সফর করেছে। যুক্তরাষ্ট্র কংগ্রেস দলের তাইওয়ান সফরের খবর জানার পরই চীনের ওয়াশিংটন দূতাবাস থেকে তাইওয়ান সফর না করার জন্য চিঠি দেওয়া হয়। এ সফরকে চীন তার সার্বভৌমত্বের প্রতি আক্রমণ হিসেবে বিবেচনা করে, কারণ তাইওয়ানকে চীন তার ভূখণ্ড হিসেবে গণ্য করে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তাইওয়ান নিয়ে চীন কোনো আপোষ করবে না, আর যুক্তরাষ্ট্রের এ বিষয়ে মোহমুক্ত হওয়া উচিত।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উকিয়ান বলেছেন, তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র অনেক দায়িত্বহীন আর বাড়াবাড়ি করেছে। তাইওয়ান নিয়ে তাদের নাক গলানো থেকে বিরত থাকাই ভালো। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কখনোই চীনে আক্রমণ চালানোর পরিকল্পনা করেনি। জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মার্ক মিলি এ বিষয়ে চীনের কাছে যা বলেছেন, সেজন্য বিশ্বাসঘাতকতার অভিযোগে তার বিচার হওয়া উচিত। গত সেপ্টেম্বরে প্রকাশিত সাংবাদিক বব উডওয়ার্ড ও রবার্ট কোস্টা যৌথ লিখিত বইয়ে তুলে ধরা হয়েছে, ট্রাম্প প্রশাসন তার শেষ দিকে চীনে আক্রমণের পরিকল্পনা করেন। আর জেনারেল মার্ক মিলি ট্রাম্পের পক্ষ হয়ে চীনা কর্তৃপক্ষকে জানান যে তাদের এ ধরনের কোনো পরিকল্পনা নেই। এমনকি মিলি চীনা কর্তৃপক্ষকে আরও বলেছেন, ট্রাম্প যুদ্ধের অর্ডার দিলেও তিনি এ বিষয়ে তাকে সাবধান করবেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মার্ক মিলির সাক্ষাৎকারের ভিডিওতে বব উডওয়ার্ড ও রবার্ট কোস্টা তাদের বই প্রকাশ করেন। দায়িত্বে থাকা অবস্থায় সাংবাদিকদের কাছে রাষ্ট্রের স্পর্শকাতর বিষয় নিয়ে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগে মার্ক মিলিকে সিনেট শুনানিতে অংশ নিতে হয়। জেনারেল মার্ক মিলি অভিযোগ করেছেন, চীনের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনার কারণে চীনে তখন ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু তার আশ্বাসের কারণে চীন তখন স্বস্তি লাভ করে। ট্রাম্প সাংবাদিকদের কাছে এ বিষয়ে তার বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কয়েক দশকের মধ্যে আমি হলাম একমাত্র প্রেসিডেন্ট যে কিনা যুদ্ধ যায়নি। আমি যুক্তরাষ্ট্রকে যুদ্ধ থেকে বের করে আনার চেষ্টা করেছি। ট্রাম্পের এ কথা অস্বীকার করার উপায় নেই, কারণ তিনি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সিরিয়া থেকেও যুক্তরাষ্ট্রকে বের করে আনার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট থেকে এর বিরুদ্ধে তীব্র আপত্তি ওঠার কারণে ট্রাম্প এর সিদ্ধান্ত থেকে অনেকটা সরে আসতে বাধ্য হন। চীনের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা নিয়ে বব উডওয়ার্ড ও রবার্ট কোস্টারের বইকে ভুয়া হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। রাশিয়ার হুমকি মোকাবেলায় জার্মানিতে ট্যাঙ্ক মোতায়েন করতে যাচ্ছে ব্রিটেন। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস এ ঘোষণা দিয়েছেন। ন্যাটো বাহিনীর অংশ হিসেবে জার্মানিতে ব্রিটেনের ট্যাঙ্ক মোতায়েন ছিল আগে, কিন্তু 2010 সালে ব্রিটেন তা প্রত্যাহার করে নেয়। জার্মানিতে ব্রিটেনের অতিরিক্ত ট্যাঙ্ক মোতায়েনের ঘোষণা দেওয়া হলেও সৈন্য সংখ্যা বাড়ানো হবে না বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী। ইউরোপে রাশিয়ান আগ্রাসন মোকাবেলায় ভৌগোলিকভাবে জার্মানির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসনের সময় জার্মানি থেকে 12,000 সৈন্য সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হলে তখন ইউরোপ এ নিয়ে শঙ্কা প্রকাশ করে। গত সপ্তাহে জার্মানি জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা মজুদ রাখবে না তাদের দেশে। জার্মানির এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাটো সেক্রেটারি জেনারেল স্টোলেনবার্গ। অপরদিকে 26 নভেম্বর রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে আবার আগ্রাসন চালায় তাহলে তাকে মূল্য দিতে হবে। এদিকে ফ্রান্স বারবার বলে আসছে, ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের পায়ে দাঁড়ানো। বিভিন্ন ইস্যুতে বর্তমানে ফ্রান্সের সাথে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতবিরোধ চলছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।